গুটি কয়েকটা মানুষ কেবল কোরআন হাদিসের মূল্যটা বোঝে, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ বোঝে না তার রবের কালামের মূল্য কি, অধিকাংশ মানুষ বোঝে না এই হাদিসগুলোর মূল্য কি। অথচ এই দুইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি, আল্লাহ নাজিল করেছে এটা। এটা কোনো মানুষের রচিত নয়, বানানো নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, যেটা অধিকাংশ মানুষ আমরা জানি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু সেটা ভুলে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তার বানানো নয়, প্রত্যেকটা আল্লাহর দেখানো দিক নির্দেশনা মতে রাসূলুল্লাহ কাজগুলো করেছে। তার মানে রাসূলুল্লাহ কিভাবে হাসতো এটা আল্লাহ তাকে বলে দিয়েছে যে এইভাবে চলবে না। আপনি কি ভাবতে পারেন কথা, যে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির প্রত্যেকটা ইশারা চলে আল্লাহর আদেশে, সে তার নিজের ইচ্ছা মতো শুইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহি না আসে, কিভাবে গাইড করা হয়েছে তাকে, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা দেখছে একটা মানুষ মাত্র, তিনি তোমার কাছে মানুষ মনে হয়, কিন্তু তার হাসবে কিভাবে আল্লাহ বলছেন ওটাও আমার হাতে, আমি বলে দিলে সে হাসতে পারবে না পারবে না, এমনটাই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ওগুলো হচ্ছে হাদিস, তার মানে এগুলো ওয়াহি। ওলামাদের কাছে এগুলোর ভাষা কি, ওহি হচ্ছে দুই প্রকার, ওহি মাতলু আর একটা হচ্ছে ওহি গায়রু মাতলু। মাতলু যেটা আমরা তেলাওয়াত করি নামাজে, এটা হচ্ছে কোরআন, আর গায়রে মাতলু যেটা বাকি কাজগুলো যেই ওহির ভিত্তিতে আমরা করি ওগুলো হচ্ছে গায়রু মাতলু, মানে দুইটাই হচ্ছে ওয়াহি। কিন্তু দেখেন আমাদের কাছে একটা জাতি পুরা গোমরা হয়ে গেছে, সে একটা ওহিকে দাবি করে, তারা একটা ওহিকে ধরে আর একটা ওহিকে ছেড়ে দিয়েছে। বনি ইসরায়েলদের একটা জাতি ছিল এরকম, তারা কোরআনের কিছু কথা মানত, কিছু কথা ছাড়তো। আজকে আমাদের মুসলিমদের মধ্যে একটা জাতি তৈরি হয়ে গেছে, তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, অথচ তারা আহলে কোরআনও নয়, তারা হাদিসকে তো ডাইরেক্ট অস্বীকার করে, আর পরোক্ষভাবে তারা কোরআনকেও যে অস্বীকার করে, তাদের কর্ম দিয়ে সেটাকে তারা প্রমাণ করে দিয়েছে। কোনো ব্যক্তি যদি হাদিসকে অস্বীকার করে সে মুসলমান থাকবে, দুটাই হচ্ছে আল্লাহর ওয়াহি। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যদি আপনি চান যে আপনার অন্তর কোরআন হাদিসের দিকে ঝুঁকবে এবং অন্যান্য কিতাবগুলো আপনার টেবিল থেকে সরে যাবে, তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনার রবের নাজিলকৃত এই ওহির মর্মটা কি, এটা আপনাকে জানতে হবে। এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে। আসুন একটা আয়াত দিয়ে আমি শুরু করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যুমার 39 নম্বর সূরার 55 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم إلى آخر الآيات. এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সেই বিধানের দিকে ঝুঁকো, তার অনুসরণ করো যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ আহসান শব্দটা উল্লেখ করেছে। তার মানে তুমি যা কিছুকে ফলো করবে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ওই বিধান, ওই কিতাব যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তার মানে কোরআন এবং সুন্নাহ। আমি কোরআনের আজকের বক্তব্যের মধ্যে শুধু ওই আয়াতগুলি কোট করব যে আয়াতগুলো ডাইরেক্ট কোরআন এবং হাদিস দুইটাকে উদ্দেশ্য করা হয়েছে। যদিও কোরআনের মধ্যে এককভাবে কোরআনের দিকে ডাকা হয়েছে এমন অসংখ্য আয়াত আছে, কিন্তু আমার দাবি যেহেতু কোরআন হাদিস দুটাকে আঁকড়ে ধরতে হবে, এই জন্য আমি ওই আয়াতগুলোই শুধু আপনার কাছে কোট করব যেটার মধ্যে কোরআন হাদিস দুটাই সামিল। যেমন এই আয়াত আল্লাহ কী বলেছেন, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের সেই বিধানের দিকে ঝুঁকো যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তাহলে আমার রবের পক্ষ থেকে শুধু কোরআন নাজিল হয়েছে নাকি হাদিসও নাজিল হয়েছে, কী মনে করেন আপনারা? কোরআন হাদিস দুটাই নাজিল হয়েছে, ওই দলিল আমি আপনাকে দেবো। আল্লাহ বলছেন যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বিধান, সব থেকে শ্রেষ্ঠ কথা। আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ আহসানা, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, যারা এটাকে ধরবে তার মানে তারা সব থেকে শ্রেষ্ঠ বিধানের দিকে আসলো। তার মানে আপনার টেবিলে যতগুলো কিতাব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন এবং হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ আহসানা, এখানে আল্লাহ কী বলেছে কোরআন হাদিসকে আহসান, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ এটাকে উত্তম বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক খুতবায় মিম্বরে বা যখন তিনি বক্তব্য দিতেন তখন তিনি সাহাবীদেরকে কথাটাকে স্মরণ করিয়ে দিতেন। জাবির বিন আবদুল্লাহ তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাতাবা, যখন তিনি খুতবা দিতেন তিনি আল্লাহর প্রশংসা করতেন এবং বলতেন আম্মা বাদ, তারপরে তিনি বলতেন আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, তোমরা প্রত্যেকে জেনে রাখো সব থেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কালাম। রাসূলুল্লাহ কি স্মরণ করিয়ে দিতেন, ফাইন্না খাইরাল কিতাবি কিতাবুল্লাহ, ফাইন্না খাইরাল হাদিস বলা হয়েছে সব থেকে উত্তম কথা হচ্ছে আল্লাহর কালাম, সেটা হচ্ছে কোরআন। অন্য বর্ণনায় কি আছে,
এই শব্দটা আছে ইমাম মুসলিম কোট করেছেন এবং ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোট করেছেন মুসাদ আহমদের ভাষায় রয়েছে ফা ইন্না আসদাকাল হাদিসে কালামুল্লাহ আরেকটা শব্দ হচ্ছে ফা ইন্না আহসানাল কালামি ফা ইন্না আহসানাল হাদিসে কিতাবুল্লাহ তিনটা শব্দ আছে আহসান খায়র এবং আসদাক সব থেকে সত্য কথা হচ্ছে আল্লাহর কালাম সব থেকে শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কালাম সব থেকে উত্তম কথা হচ্ছে আল্লাহর কালাম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্মরণ করিয়ে দিতেন ও খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই পৃথিবীতে যতগুলো পথ প্রদর্শক জন্ম নিয়েছে সব থেকে শ্রেষ্ঠ পথ প্রদর্শক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই জমিনে পথ দেখিয়েছে মানুষকে এখনো যারা দেখিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই জানিয়ে দিয়ে গেছে জেনে নাও এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পথ প্রদর্শক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যেই বার্তা নিয়ে এসেছেন এটাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ পথ এটা প্রত্যেক খুতবায় তিনি স্মরণ করিয়ে দিতেন এই হাদিসটা ইমাম মুসলিম কিতাবুল জুমা 8 নম্বর অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন হাদিস হচ্ছে 1890 এবং মুসনাদ আহমদের একাধিক জায়গায় আপনি হাদিসটা পেয়ে যাবেন তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সবথেকে উত্তম ওহী বলা হয়েছে এই দুইটা হচ্ছে সবথেকে উত্তম ওহী এর মর্যাদা সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত আছে এই ওহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত বলেছেন এই ওহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন এই ওহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার মধ্যে হিদায়াত আছে নূর আছে বরকত আছে রহমত আছে আর কত কি আছে কোরআন হাদিসের মধ্যে দুটাই এই সবগুলো গুণ কোরআনেও আছে হাদিসও আছে কোরআনে যেমন বরকত আছে হাদিসের মধ্যে বরকত আছে যার ফলে না দাওরা হাদিস করানো হয় মাদ্রাসায় বরকতের জন্যই তো করানো হয় তো কোরআনের মধ্যে বরকত আছে তার অক্ষরে অক্ষরে বরকত কিন্তু হাদিসের মধ্যে সেই গুণটা আল্লাহ রাখেনি কিন্তু তার জীবনে বরকত হবে যদি কোরআন হাদিসকে কেউ আঁকড়ে ধরে এই দুইটাকে হেদায়াত বলা হয়েছে এই দুইটা হচ্ছে রহমত এবং এই দুইটা হচ্ছে আমাদের জন্য নূর আলো আমাদেরকে গাইডলাইন করবে পথ দেখাবে এই দুইটার মধ্যে সেটা রয়েছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মের একাধিক তো আয়াত এখন পেশ করা যাবে না একটা আয়াত আমি আপনাকে আরো গুরুত্বপূর্ণ যেটা সেটা স্মরণ করিয়ে দিই যেটার মধ্যে কোরআন হাদিস দুটাই আছে আপনি পড়ুন সূরা ইউনুস 10 নম্বর সূরার 56 57 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম হে মানুষ সকল তোমরা শুনে নাও এই তো তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী চলে এসেছে আল্লাহ মাউইযাত বলেছে যেগুলো আমরা ওয়াজ করি আপনাদেরকে ওয়াজ মানে কি ওয়াজ নসিহত বলে না ওয়াজ আপনাদেরকে উপদেশ দেয়া আল্লাহ বলছেন মাউইযাতুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে তোমাদেরকে ওয়াজ করা হচ্ছে এই ওয়াজ হচ্ছে কোরআন এবং হাদিস নাজিল করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা কি বলতে শিফাউল লিমা ফিস সুদুর তোমার অন্তরের যত রোগ আছে যত বক্রতা আছে এগুলোকে সারাতে চাও এলো মেডিসিন আল্লাহ বলছেন এই কোরআন হাদিস যেটা আমার পক্ষ থেকে ওহি নাজিল করা হয়েছে এটা তোমার অন্তরের সমস্ত রোগকে দূর করে দেবে অন্তরের রোগ কি হার্ট অ্যাটাক করা বলেন অন্তর তো হার্টকেই বলে তাই না হার্ট অ্যাটাক করাকে বুঝিয়েছে আল্লাহ যে কোনো এখন যদি কোনো হার্ট অ্যাটাক করায় রোগীকে যদি এখন কোরআন হাদিস গুলে খাওয়াইয়ে দেন আর হার্ট অ্যাটাক ভালো হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিফা উনলি মা ফি সুদুর আল্লাহ হৃদয়ে বলে নাই কাল্ব বলে নাই সুদুর বলছে সুদুর সুদুর মানে হচ্ছে বক্ষ এর ভিতরে যে নোংরামি থাকে বক্ষের ভিতরে কি থাকে এ বক্ষের ভিতরে একটা কলিজাও আছে ওটা হচ্ছে হার্ট ওটা অ্যাটাক হয় হার্ট অ্যাটাক কিন্তু কলি বক্ষ আর অ্যাটাক হয় না বক্ষের ভিতরে কিন্তু শয়তানও থাকে জানেন এই বক্ষের ভিতরে শয়তানও থাকে এই বক্ষের ভিতরে আল্লাহ একটা আর হয়ে আছে এই শয়তান ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে ঢুকতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সেখানে ডিফেন্স হিসাবে আছে আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 25-26 নম্বর আয়াতে সুবহানাহু ওয়া তাআলা হয়তো সম্ভবত 26 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন অথবা 24-26 তিনটা আয়াতের মধ্যে পাবেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাকুম ওয়া বাইনাল মারঈ আল্লাহ প্রত্যেকটা ব্যক্তি এবং তার কর্মের মিডলে অন্তরাল হয়ে আছে আল্লাহ যদি ওখান থেকে সরে যায় তখনই কোনো ব্যক্তি কুফুরি দিকে ঝুঁকে যায় আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো ব্যক্তির এবং কুফুরের মাঝে আর হয়ে আছে এই ব্যক্তিকে কোনোদিন শয়তান মুশরিক বানাতে পারে না কোনোদিন তাকে বিপথে নিয়ে যেতে পারে না আল্লাহ টেকেল দিয়ে থাকে আর আল্লাহ যদি তখন সেখান থেকে উঠে যায় তখনই শয়তান তাকে গ্রাস করে নেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন হচ্ছে তোমার এই বক্ষের ভিতরে যেই রোগগুলো আছে এগুলোকে দূর করে দেবে আমাদের অন্তরের রোগগুলোকে জানেন হিংসা করা তাহলে এটা দূর হয়ে যাবে কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের বক্রতা
বিপথে চলা আল্লাহ বলছে এটা দূর হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা এটা অন্তরের রোগ আল্লাহ বলছে এটা দূর হয়ে যাবে আর আল্লাহকে ভয় না করা এটাও অন্তরের রোগ আল্লাহ বলছে তুমি কোরআন পড়ো দেখবে আল্লাহকে তুমি ভয় করতে লাগবে কোরআনের যতগুলো আছে শাহওয়াত কুপ্রবৃত্তি যেটা আজকে অধিক অধিক মাত্রায় জেনা হচ্ছে ধর্ষণ হচ্ছে নেশা হচ্ছে চুরি বাটপারি আপনার কত কিছু হচ্ছে দুর্নীতি হচ্ছে এগুলো সব অন্তরের রোগের কারণে হয়েছে শিফাউন লিমা ফিস সুদুর তার অন্তরের পবিত্র করে দেবে কোরআন আল্লাহ বলছেন হুদাও এটা হচ্ছে হিদায়াত ওয়া রাহমা এটা হচ্ছে রাহমাত লিল মুমিনিন মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটার মান কি قل بفضل الله وبرحمته এটা তার রবের অনুগ্রহ এবং তার ফজল তার অনুগ্রহে তোমাদেরকে এটা দেওয়া হয়েছে ফালিয়াফরাহু তোমরা আনন্দিত হয়ে যাও কোরআন পে এই ওহী পে قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ এমন একটা কথা বলেছে যে পুরো পৃথিবীবাসী যদি পুরো পৃথিবীর মালিক হয়ে যায় আর কোন ব্যক্তি যদি আল্লাহর ওহির মালিক হয়ে যায় যে আল্লাহর ওহী যা হয়েছে সেটা তার জমা করে নিতে পেরেছে কোরআনের হাফেজ হয়ে গেছে রাসূলের হাদিস সম্পর্কে তার জ্ঞান রাখে আল্লাহ বলছেন সে সবথেকে শ্রেষ্ঠ সম্পদকে অর্জন করে নিতে পারলো ওয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে যা জমা করেছে এটা সমস্ত পৃথিবী থেকে শ্রেষ্ঠ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতে যখন বাহরান থেকে উটগুলো এসেছে খিরাজ বলা হয়েছে যাকাতের মাল বা খিরাজ উটগুলো গুনতে লাগলো যখন সে অপারগ হয়ে গেল এত সংখ্যায় উট তখন তার কৃতদাস আজাদকৃত কৃতদাস তিনি বলছেন قل بفضل الله وبرحمته সে বলছে এটা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কাযাবতা তুমি মিথ্যা বলছো এগুলো আল্লাহর দয়া আর আল্লাহর অনুগ্রহ নয় বরং আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ হচ্ছে আল্লাহর কালাম কোরআন জ্ঞান দেখেন তাদের তার মানে আজকে কোরআনকে বাস্তবায়ন করার কারণে এগুলো আমাদের কাছে অহরহ আসতে লাগেছে তোমরা যদি কোরআনকে বাস্তবায়ন করো তোমাদেরকে আল্লাহ এইভাবে মালামাল করে দেবে এগুলো রহমত নয় যেগুলোর পেছনে আমরা ছুটছি অথচ রহমত আমাদের ঘরের টেবিলে পড়ে গেছে আমাদের পকেটে রয়ে গেছে কিন্তু আমরা অর্থের দিকে ঝুঁকছি আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহর কালামকে হেফাজত করে আঁকড়ে ধরো তোমাদেরকে জমিনে মর্যাদাবান বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ করেনি মক্কাবাসীকে মর্যাদাবান একটা সময় তারা উট গরু ছাগল চড়া জাতি ছিল কিন্তু তারা আজকে সব থেকে উন্নত মানের ডিভাইস ব্যবহার করে সব থেকে উন্নত মানের কিসের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই মান মর্যাদা দিয়েছে আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে এইভাবে ডেকেছে তুমি ঝোঁকো তোমার রবের দিকে তোমার রব তোমাকে রিজিক দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তো এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই কোরআন হাদিস হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ